কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? রুকু করার সময় কাপড় টাকনুর উপরে উঠে গেলে নামাজ হবে কি? স্বপ্নে সওয়াব করতে দেখলে গুনাহ হবে কিনা? মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা? নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা? স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সওয়াব করা যাবে কিনা? নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? মুরগি একাই জবে করতে পারবে কিনা কারো হেল্প ছাড়া? ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? মোশাররফ হোসেন জানতে চেয়েছেন, নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা? হ্যাঁ ভাই, নামাজ হয়ে যাবে, কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয়। ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে জান্নাত আরা জুলি, আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মুরগিতে একজন ধরতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি মনসুরে জানতেছেন অতীতের গুনাহ কিভাবে পানা চাইবো? ভাই মনসুর, আপনি অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন। চোখের পানি ফেলে সম্ভব হলে বা কানার ভান করে হলে আল্লাহর কাছে মাপ চাইবেন, আর ভবিষ্যতে করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে গুনাহ থেকে মুক্ত করবেন। সজল শেখ আইডি থেকে আপনি জানতেছেন, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে, এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুভাহাতের মধ্যে পড়বে। বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে, এটি নাজায়েজ বা হারাম, সরাসরি হবে না, তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। এরপরে মুজাহিদুল ইসলাম শওকত, আপনি জানতে চেয়েছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না, এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন। যত বেশি পড়বেন, বারবার পড়তে থাকবেন, নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন। যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। নুসরাত জাহান ইমু, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা? দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য। অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন, ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়। তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক, ফ্লোর হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সেজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সেজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাট তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না, এটা কমপক্ষে মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সেজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। ঠিক শাহাদাত হোসেন সবুজ, আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না? ঠিক স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। মহিমা মাহি, আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কি না? দেখুন, বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। আয়েশা আহমেদ, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কি না? দেখুন, ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে, আর সে শর্ত হল ছেলে মেয়ের ছবি দেখবে, তার কোনো বাবা অভিভাবক বা অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরে এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে, এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয়, ছবি দেখে বাজে চিন্তা হয়, বিবাহ ছাড়া আগদর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন।
এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন। আর আজকাল যেমন হয়, আল্লাহ মাফ করুক, তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে, সেজন্য আমি দেখছি, আপনি দেখেই যাবেন, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি, আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য, বাস এটুকু, এরপরে আপনি সেটা আর কন্টিনিউ করতে পারবেন না। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই, গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন, মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো, মুসলিমদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের পক্ষ, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে, সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। মুখতার আপনি জানতে চেয়েছেন, ইউটিউব চ্যানেলে স্বপ্নে সওয়াব করতে দেখলে গুনাহ হবে কিনা? না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয় জন্য আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না। এরপরে রোজি আহমেদ জানতেছেন, রুকু করার সময় কাপড় টাকনুর উপরে উঠে গেলে নামাজ হবে কি? দেখুন, রুকু করার সময় যদি টাকনুর উপরে কাপড় উঠে যায়, তাহলে সেক্ষেত্রে মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো, এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো, তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এমনি নাসিমুদ্দিন আপনি জানতে চেয়েছেন, অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? দেখুন, পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে যত ঘন দাড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে। এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন, মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এ সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না, শুধু সামান্য একটু শুয়ে থাকা, এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। নাহিদ নোমান জানতে চেয়েছেন, কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? ভাই নাহিদ, এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব, দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার, এক হলো দুরুদ শরীফ, আরেকটা হলো ইস্তেগফার। এই দুটি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায়, দুরুদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়, পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন। ইস্তেগফারের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সূরা নূহের মধ্যে, কুল ইস্তাগফিরু ফকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়াজআলকুম জান্নাতিন ওয়াজআলকুম আনহারা। এই আয়াতগুলোর আলোকে অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এই দুটি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন, আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিন।